মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কার সাথে সম্পর্ক ছিল আপনার মেয়ের? আমি বলবো না। কেন? আমি বললে ওরা, আমি আপনাকে প্রোটেকশন দেব। সে অনেক ক্ষমতাশালী লোক, দু নম্বরই কার বার করে। কার সাথে আপনার মেয়ের সম্পর্ক ছিল? ডাক্তার ভূষণ পল। আপনি এখনো চুপ করে থাকবেন? আপনি এখনো বলবেন না সত্যিটা কি? কি হলো বলুন না, সত্যিটা কি কি হয়েছিল বলুন না। আপনি কি জানতে চাইছেন? আপনার মেয়ে বেবি গুলফ, ও নেশা করতো, কোনোভাবে অ্যাডিক্টেড ছিল? আমি জানি না। আপনি জানেন না কি করে হতে পারে? আপনি জানেন, আপনি আপনি মা হয়ে জানেন না এটা কি করে হতে পারে বলুন তো। আচ্ছা, যা গেছে সেটা তো আপনার গেছে, আপনার ক্ষতি হয়েছে, আর আর কারোর তো কোনো ক্ষতি হয়নি। আজকে আপনার মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঘুমড়ে কাঁদছে, যাদের জন্য আপনার এই অবস্থা, যাদের জন্য এই চোখের জল পড়ছে, আপনি আপনি চান না তাদের শাস্তি হোক? আপনি আপনি চান না তাদের শাস্তি হোক? কেস অফ মার্ডার, মার্ডার, আপনার মেয়েকে মার্ডার করা হয়েছে, বুঝতে পারছেন আপনি? এটা কিন্তু কোনো সুইসাইড নয়, কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। আপনি এখনো চুপ করে থাকবেন? এখনো সত্যিটা বলবেন না তো? এখনো চুপ করে থাকবেন? আমার মেয়ে নেশা করত না, ওর শরীরে একটা ব্যথা হতো, কি একটা ওর রোগ ছিল, আর সেজন্য ওকে ইঞ্জেকশনও নিতে হতো, কিন্তু হঠাৎ দেখলাম এই ওই ইঞ্জেকশনটা পাল্টে গেল, নতুন একটা ওষুধ নিয়ে এলো, আর জোর করে ওই ওষুধটাই দিল, ব্যথা কমলো, আর তারপর তারপর থেকে ও ওই ওষুধটাই দিত। তারপর তারপরে তারপরে একদিন ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি হলো, আর তারপরেই আমার মেয়েটা মরে গেল। ওদের মধ্যে মানে কাদের মধ্যে? কাদের মধ্যে ঝগড়া হয়েছিল, আর আর ইনজেকশনটা কে পুশ করেছিল? কাদের ঝগড়া হয়েছিল? আপনি আপনি কাদের কথা বলছেন? আমার মেয়ের সাথে একজনের সম্পর্ক ছিল। কার সাথে সম্পর্ক ছিল আপনার মেয়ের? কি হলো বলুন, কার সাথে সম্পর্ক ছিল? কার সাথে বলুন? আমি বলবো না। কেন? আমি বললে ওরা ওরা কি করবে, ওরা কি করবে? আপনি আপনি ভয় পাচ্ছেন কেন? দেখুন, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে প্রোটেকশন দেব, আপনার কোনো ভয় নেই। আপনি আপনি বলুন। বলে কি হবে, শাস্তি দিতে পারবেন? সে সে অনেক ক্ষমতাশালী লোক, দু নম্বরই কারবার করে, দু নম্বরই কারবার করে, সে খুব বাজে লোক, সে খারাপ মানুষ একটা। কি, কার সাথে আপনার মেয়ের সম্পর্ক ছিল? কে আপনার মেয়েকে জোর করে ইনজেকশন দিয়েছিল বলুন না। ডাক্তার ভূষণ পল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।